একেবারে কুসুবিধা মূলত প্রকাশ উপাধ্যায় কলকাতা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারকেলডাঙ্গা এবং মানিকতলার খানিকটা অঞ্চল সেই সব জায়গায় কিন্তু বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ প্রকাশ উপাধ্যায় ইতিমধ্যেই কর্মী সমর্থকদেরকে নিয়ে বেরিয়েছেন। দুবারের তিনি কাউন্সিলর কংগ্রেসের এবং সেই কাউন্সিলরই কিন্তু এলাকা এলাকায় যাচ্ছেন এবং তারা কিন্তু রীতিমতো প্রচার চালাচ্ছেন এবং মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন। আমরা সরাসরি কথা বলবো প্রকাশ উপাধ্যায়ের সঙ্গে। প্রকাশবাবু, এই যে তৃণমূলের যে বিপুল জয় বিধানসভা ভোটে, তারপরে কি মনে হচ্ছে পুরো কলকাতা পুরো ভোটে সেটার কি প্রভাব পড়বে আপনার এই ওয়ার্ডে? আপনি তো দুবারের কংগ্রেস কাউন্সিলর। আমি তো পরপর দুবার, ডাক্তার সুবোধ দে 2010 সালে 35 বছরের কাউন্সিলর ছিলেন, ওনাকে আমি পরাজিত করি 285 ভোটে। 2015 সালের নির্বাচনে বিধায়ক পরেশ পাল আমার এগেনস্টে প্রার্থী ছিলেন তৃণমূলের, তাকে প্রায় 9000 ভোটে আমি পরাজিত করি। এলাকার মানুষদের দেখছেন এ মানুষের ঢল। কিন্তু তৃণমূলের যে বিপুল জয়, সেই বিপুল জয়টা তো একটা প্রভাব ফেলবেই। কখনো প্রভাব পড়বে না 29 নম্বর ওয়ার্ডে। 29 নম্বর ওয়ার্ড কংগ্রেসের ছিল, আছে এবং থাকবে এবং এবার হ্যাট্রিক হবে। সুতরাং প্রকাশ উপাধ্যায় কথা কিন্তু স্পষ্ট কথা, তিনি কিন্তু জয়লাভ করবেন তেমনটাই কিন্তু তার কথায় উঠে আসছে। মানুষ তাকে সমর্থন করবে সেই গিয়ে কিন্তু প্রচারের মাধ্যমে তিনি তুলে ধরছেন এবং এলাকার উন্নয়ন করবেন সেটাও কিন্তু তিনি জানাচ্ছেন। ধন্যবাদ হিন্দু। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।